লাগায় পানি পান করতে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে পৃথিবীর মহিলারা শুনিয়া রাখো কেমন স্বামী আমি পাইছিলাম, কেমন স্বামী আমি পাইছিলাম। আমার স্বামী সারা দিনের কাজ করার পরে, দিনের কাজ করার পরে আমার স্বামী যখন ঘরে আসত, আমি ছোট্ট মানুষ, রান্না বান্না ঠিক মতো করতে পারতাম না, রান্নার মধ্যে সেরকম ভালো আমি কিছু রান্না করতে পারতাম না। আমি যদি রুটি বানাইতাম, একটা যাইতো উত্তর দিকে আর একটা যাইতো দক্ষিণ দিকে, মানে রুটিটা সেরকম গোল হইতো না। কিন্তু আমার আপনার পয়গাম্বার, কেমন পয়গাম্বার, আমার নবী নিজে আসিয়া আমার রুটি বানানো কাজে সাহায্য করতো সুবহানাল্লাহ। আমাকে বলে দিত আয়েশা রুটির বেলানিটা, রুটির হাতলটা আমাকে দাও, আমি হাতল দিয়া রুটি বানাই, আর তুমি বসে থাকিয়া রুটিগুলো ভাজো। ও বন্ধুরা ভাইরা, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে আমি আমার পয়গাম্বারকে দেখতাম যে রুটিগুলো সে নিজে হাত দিয়া বানায় দিত, নিজে হাত দিয়া বানায়া রুটিগুলো আমার হাতে দিয়ে দিত। আমি এই রুটিগুলো নিয়া আমি চুলার উপর যখন দিতাম, চুলার উপর দেওয়ার পরে রুটি হয়ে যাইতো, সেই রুটি বানানোর পরে একসাথে সেই রুটিগুলো রাইখা আবার দেখতাম যে কি দিয়ে খাবো আমরা, এখন তো বাসায় বসতো নাই, এখন কি দিয়ে আমরা খাবার খাবো। এমন সময় আমার স্বামী কি করতো, আমাকে ডাক দিয়ে বলতো আয়েশা তাড়াতাড়ি বটিটা দাও, আমি তরকারি কাইটা দিই, তুমি অন্য কাজ করিয়া তরকারিটা রান্না করে নাও। ও বন্ধুগণ আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন তরকারি সুন্দর করে লাউ কুটি দিয়াম, আমার আপনার পয়গাম্বার তার বিবির সাথে তরকারি রান্না করত, আর তরকারি চাকত, বলতো লবণ কম হইছে এখানে দাও, ঝাল দাও, এখানে হলুদ দাও, এখানে এটা দাও ওটা দাও, আয়েশা তুমি চাইকে দেখো তো কোনটা কম হইছে কোনটা বেশি হইছে। এরকম দুইজন আমরা কনফারেন্স করে আমরা রান্না করতাম। ও পৃথিবীর মায়েরা, ও পৃথিবীর মায়েরা শুনিয়া রাখো, ও পৃথিবীর মহিলারা শুনিয়া রাখো, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে আমার মতো স্মার্ট স্বামী, আমার স্বামীর মতো স্মার্ট স্বামী দুনিয়ার আর কোনো মহিলা পায় নাই। সেজন্য আমার আপনার পয়গাম্বারের মধ্যে স্বামীর আদর্শ আছে না নাই, সেই রসুলের আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই। ও বন্ধুগণ আমার ভাইরাম, আমরা যদি রসুলের আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। দুনিয়াতেও শান্তি থাকবে, আমাদের ফ্যামিলির মধ্যেও শান্তি থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য আমরা সকলেই চেষ্টা করব স্বামী স্ত্রী মহাব্বত, একটা জান্নাতি মহাব্বত সেটা আমরা সকলেই ঠিক রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই স্বামী স্ত্রীর মহাব্বত এবং রসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক